গুড আফটারনুন বন্ধুরা, আজকে আবার আমি হাজির হয়ে গেছি আমার দুপুরের লাঞ্চ নিয়ে। পেটুক দাদা, দেখো পেটুক দাদার লাঞ্চে যে কী আছে, ভাত তো থাকেই আছে। এটা নতুন একটা বড়া করা হয়েছে ডাল ফাল দিয়ে, ডাল দিয়ে আছে, পটল ভাজা আছে, বেগুন ভাজা আছে, কুচো চিংড়ি ঝিঙে কাঁচকলা দিয়ে একটা নতুন রেসিপির তরকারি আছে, এঁচোর চিংড়ি আছে, আমের টক আর পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। তো আমি এখন আমার লাঞ্চ শুরু করবো। বড়া ডাল দিয়ে আমি চিংড়ি মাছ আছে, সুন্দর রয়েছে। বেশ মজবুত মাছ হয়েছে। চায়ের সঙ্গে বা কফির সঙ্গে গরম গরম খুব ভালো লাগে, চিকেন পকোড়ার মতো বেশ মুচমুচে টাইপের, খেতে খুব টেস্টি। বেগুন ভাজা দিয়েও খাই একসঙ্গে। বেগুন ভাজা দিয়ে ভাত মেখে নিয়েছি, পটল ভাজা আছে সঙ্গে, এই অনেকদিন পরে গঙ্গাল চিংড়ি মাছ পেয়েছি তাজা, ছোটো হলেও খুব ভালো হবে, টেস্টি। ধনিয়া গাছপালাতে তৈরি হয়েছে, দেখো চিংড়ি মাছগুলো ছোটো কিন্তু খেতে খুব ভালো। Thank you.
আজ বাজার থেকে দু রকম চিংড়ি, একটা গঙ্গার তাজা চিংড়ি আর একটা চালানি একটু বড় বড়, ওটা দিয়ে চলে এসেছে এঁচোর চিংড়ি। চিংড়িটা অনেক অনুষ্ঠান বাড়িতেও করেন, কিন্তু বাড়িতেও ঠিকঠাক করতে পারলে খুবই ভালো হয়। Thank you.
চিংড়ি খাইছো। টক দিয়ে খাবো গরমের সেই আমের টক। Thank you.
একটু গরম, গরমের জন্য যাচ্ছি। তো বন্ধুরা, আমার লাঞ্চ শেষ। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বেশি করে শেয়ার করো, আর খুব খুব সাবস্ক্রাইব করো, যাতে সাবস্ক্রাইব করলে আমার এই ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।